ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের দেখবে ওদের মধ্যে একটা আলাদা রকমেরই অ্যাটিটিউড কাজ করে। ওদের মুখ থেকে তুমি একটা কথা শুনবেই, আর সেটা হচ্ছে আমার না বাংলাটা ঠিক আসে না, আমি ঠিক বাংলাটা পারি না, মানে বাংলার এই যে অক্ষরগুলো আছে আমার ঠিক আসে না, আর আমি একদমই বাংলায় ভালো কথাই বলতে পারি না। এবার ধরো বন্ধুদের সাথে কথা বলছে, তখন বলবে বাংলা মুভি আমি একদম দেখি না, মানে কি বলবো, আমার ইরিটেট লাগে, আমার ডিসগাস্টিং লাগে, বাংলা মুভি আমি দেখি না, আমি হলিউড আর বলিউড দেখি, এছাড়া বেশি কিছু দেখি না, বেসিক্যালি আমি হলিউডই দেখি। ইংলিশ মিডিয়ামে স্টুডেন্টদের একটা ধারণা থাকে যে তাদের যে বোর্ড আছে সেই বোর্ড হচ্ছে বিশাল টাফ, বিশাল টাফ, আর বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা এটা কোনো বোর্ড হলো? হ্যাঁ, এটা কোনো বোর্ড, একটু টাফই নেই, মানে না পড়ে চোখ বন্ধ করে পাশ করা যায়, পড়তে হয় না কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, মানে কিচ্ছু না, মানে একদম ফালতু, এই মানে কোনো চাপ নেই, কোনো মানে প্রেশার বলো বা কিচ্ছু নেই। আর আমাদের উফ কি প্রেশার, পুরো সারা রাত পড়াশোনা করতে হয়, সারা রাত মানে কত অ্যাসাইনমেন্ট, কত প্র্যাকটিক্যাল, কত, ও মাই গড। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা দেখবে বাইরের খাবার খাবে না, মানে যেগুলো স্ট্রিট ফুড যেটাকে বলে, যেমন ধরো লাইক আলুর চপ, তারপরে ফুচকা, একবারে আনহাইজেনিক, ওফ আমি একদম পছন্দই করি না, ইজ ডিসগাস্টিং। অথচ ওই খাবারগুলোই তারা রেস্টুরেন্টে গিয়ে খাবে এক গাদা দাম দিয়ে, তখন আর সেটা আনহাইজেনিকও হয় না, পুরো হাইজেনিকের মা বোন মানে কাকা কাকিমা সবাই থাকে ওই খাবারের মধ্যে। যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টরা এটা মনে করছো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি মানে এটা বিশাল বড় কিছু আমি করছি, ইংলিশ মিডিয়ামে পড়ে যারা এটা বলো যে আমার ঠিক বাংলাটা আসে না, আমি ঠিক বাংলাটা বলতে পারি না, বা আমার হোয়াট এভার বাংলা নিয়ে, তাদেরকে বলছি এটা না ভীষণ লজ্জার ব্যাপার যে তুমি বাঙালি হয়ে নিজের মাতৃভাষাটা ঠিক করে বলতে পারো না, যে বাঙালি হয়ে মাতৃভাষা বাংলা এটাকেই সম্মান করতে পারে না, এটাকে নিয়েই কিছু মানে কথা বলতে পারে না, এটাকে নিয়ে গর্ববোধ করে করতে পারে না, তাদের না কিচ্ছু হয় না, বিশ্বাস করো তারা যতই বড় বড় কথা বলুক কিচ্ছু হয় না। আর এই যে তুমি যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টকে হেও করছো যে তারাই না বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়ে সায়েন্স নিয়েও পাশ করে, ইন ফিউচার তারা ইংলিশে পুরোটা পড়ে, ইংলিশে তোমাদের একটা বাংলা সাবজেক্ট থাকে যেটা তোমরা কোনো দিনই ভালো করে পড়ো না, খুব হেও করো, এবং মানে হায়ার ক্লাসে পড়ো তখন সেটাও ইংলিশেই পড়ো, পুরোটাই ইংলিশে পড়ো, তোমাদের প্রবলেম হয় না, কিন্তু একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট মানে পুরো বাংলায় পড়ে হায়ার ক্লাস যখন হায়ার এডুকেশন করতে যায় তখন সে পুরোটা ইংলিশে পড়ে, এবং সে শুধু একটা ভাষা না, সে বিভিন্ন ভাষা জানে, বাংলা, ইংলিশ, হিন্দি, অনেকে অনেক ভাষা জানে। সো এত নিজেকে নিয়ে ওভার কনফিডেন্স করো না, মানুষের লাইফে কনফিডেন্স থাকা খুব দরকার, যে নিজের প্রতি যে কনফিডেন্স থাকা খুব দরকার, ওভার কনফিডেন্স একদম ভালো না, একদম ভালো না।